স্টাডিও দেবজিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ক্লাস টেনের ম্যাথ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমি আজকে চক্রবৃদ্ধি, সুদ ও সমাহার বৃদ্ধির কিছু অঙ্ক তোমাদেরকে করাবো। তার আগে সূত্রগুলো অবশ্যই জানিয়ে দেওয়া দরকার, কারণ সূত্র ছাড়া এই চ্যাপ্টারের অঙ্ক করা সম্ভব নয়। তাহলে এই চ্যাপ্টারে মন দিয়ে দেখো এবং তোমরা পারলে খাতায় নোট ডাউন করে নিও, কারণ এখানকার অঙ্ক দুটো আসে খুব ইম্পর্টেন্ট। একটা চক্রবৃদ্ধি থেকে আসে, একটা সমাহার বৃদ্ধি থেকে আসে, এবং দুটোই কম ভালো পরিমাণ 10 নম্বর মতো থাকে। তো অবশ্যই এই চ্যাপ্টার ভালো করে দেখো এবং প্রিপারেশন করো বাড়িতে পরীক্ষার জন্য। চলো দেখা যাক। প্রথম যে অঙ্কটা করব তার আগে তোমাদেরকে সূত্রটা বল দিই। সূত্রটা হচ্ছে, সূত্র হলো পি ইন্টু ব্র্যাকেটে 1 + r/100 2n। এখানে পি বলতে বোঝা যাচ্ছে প্রিন্সিপাল, দেখি পি সমান সমান আসল। আর সমান সমান সুদের হার, সুদের হার। এন বলতে বোঝা যাচ্ছে কত বছর, এন সমান সমান বছর। ঠিক আছে, এবং ইকুয়াল টু, এটা এটাকে ইকুয়াল টু কী হবে, ইকুয়াল টু হবে চক্রবৃদ্ধি সুদ, না সুদে আসলে হবে, লেখা সুদে আসলে, মানে যা বেরোবে তার মধ্যে সুদও থাকবে আবার আসলও থাকবে, তাই না? এবার জিনিসটা বোঝানোর ব্যাপারটা হচ্ছে, এখানে সুদ একটা জিনিস আর আসল একটা জিনিস। মনে করো তুমি ব্যাংকে 100 টাকা রেখেছো, 10 মাস পর বা 1 বছর পর তুমি পেলে 110 টাকা, তার মানে তুমি ক টাকা পেলে এক্সট্রা, 10 টাকা। এই 10 টাকাটাকে বলে সুদ, আর আসল কোনটা, 100 টাকা, এইটা হচ্ছে সুদে আসল। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার করতে পারলাম। এরপর এইটা তোমাদের সূত্র, অবশ্যই খাতায় এই সূত্রটাকে তোমরা নোট ডাউন করে নাও, কারণ এই সূত্র ছাড়া একটা অঙ্ক কিন্তু করা যাবে না। ঠিক আছে, চলো এবার যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলো করার জন্য সূত্রটাকে ব্যবহার করতে হবে। দেখো আমি একটা প্রথম অঙ্ক তোমাদের করাচ্ছি। প্রথম যে অঙ্কটা আছে সেটাই আছে, প্রথমে অঙ্কটা বলি, আমাদের আমার কাছে কত টাকা আছে, 5000 টাকা আছে। আমি ওই টাকা ব্যাংকে 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম, 2 বছর পর সুদে আসলে কত হবে। প্রথম সূত্রটা লিখে ফেলি, সুদে আসলে সমান 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 পি ইন্টু 1 + r/100। চলো এবার কি করব, এবার মানগুলো বসাবো। ঠিক আছে, 2n করে দিই, মানগুলো বসাই। চলো পি এর মান কত, পি এর মান 5000, পি সমান 5000, আর সমান 8.5, আর এন সমান 2 বছর। মানটা বসি না, মানটা বসি না, তো 5000 × 8.5 / 100 2² এই ক্যালকুলেশনটা করলে আসবে 5000, লেখো 5000 সমান সমান 5000 × এটা যোগ বিয়োগ করা হয়, 8.5 যোগ বিয়োগ করলে কত আসবে, আসবে 1000, লিখে 1085, 1085 × 1085 বাই কত হবে, বাই হবে 1000 × 1000 সমান সমান করে উত্তরটা হবে, সমান সমান দিয়ে উত্তরটা হবে কত, উত্তরটা হবে 5 8 8 6.1। এইভাবে তুমি ক্যালকুলেশনটা করতে পারো। তোমরা অবশ্যই বাড়িতে ক্যালকুলেশনটা করো, কারণ ক্যালকুলেশনটা এখন থেকে না করলে তোমরা শুধুমাত্র সূত্রে এইটুকুনি বসানোর জন্য তোমরা একটা নাম্বার পাবে, শুধুমাত্র এইটুকুনি বসানোর জন্য তোমরা একটা মার্ক পাবে, এইখানে এইটুকুনি বসানোর জন্য একটা মার্ক পাবে, কিন্তু এই ক্যালকুলেশন করলে দিলে তুমি ফুল মার্কটা পেয়ে যাচ্ছ। তাহলে তো অবশ্যই ফুল মার্কের জন্য চেষ্টা করতে হবে, তাই অবশ্যই বাড়িতে বসে ক্যালকুলেশনগুলো করার চেষ্টা করো। ঠিক আছে, এরপর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখো কী আছে, 2 এর অঙ্কটা। চলো 2 এর অঙ্কটা করা যাক। 2 এর অঙ্কটা হলো
দেখো যেটা দেওয়া আছে সূত্রটা লিখে নিই প্রথমে। দেখো সূত্র লিখে দিচ্ছি, পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো, টু ডি পাওয়ার এন। এবার কী আছে বলো, পি এর মান কত? পি এর মান আছে 5000। পি মানে কি? পি মানে প্রিন্সিপাল বা আসল। আর মানে কি? আর মানে হচ্ছে 8%। ঠিক আছে, এবার আছে এন সমান সমান কত বছর বলেছে? 3 বছর। মানটা বসিয়ে নাও, ক্যালকুলেশন করো। তাহলে 5000 ইন ওয়ান প্লাস আট বাই একশো মাতায় এন, ক্যালকুলেশন করে নিলে হবে দেখো, সমান সমান 5000 ইন্টু 108 হবে, যোগ করলে 108 বাই 100 3 বার হবে, ইন্টু 108 100 ইন্টু 108 বাই 100। তাহলে 3 বার হলো, বুঝলো? কিউ বারে বলে 3 বার হলো। ক্যালকুলেশন করলে আসবে কত? উত্তর আসবে 5 6 2 6 2 9 8.56, এত টাকা। খুব সোজা ক্যালকুলেশন, শুধুমাত্র মানগুলো বসিয়ে নাও, দেখো টকাটক একটা করে অঙ্ক হয়ে যাচ্ছে, এবং খুব অল্প সময়ের মধ্যে তোমরা অঙ্কগুলো করতে পারবে, এবং খুব কম নাম্বার থাকে না এই অঙ্কগুলোর ক্ষেত্রে। অঙ্কগুলো 3 থেকে 5 নম্বর ক্যারি করে অঙ্কগুলো, এবং এই চ্যাপ্টার থেকে 10 নম্বর তোমরা পেয়ে যাবে, পাস মার্ক পাওয়ার জন্য যথেষ্ট। তাই অবশ্যই এই অঙ্কগুলো দেখো, ঠিক আছে? চলো তারপর অঙ্ক দেখা যাক, 3-এর অঙ্কটা। সে আবার সূত্র লিখে নিই, পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো মাথায় এন। এবার পি এর মান বলেছে 2000, এন বলেছে আর, সরি আরটা বলিনি, আর বলেছে 6%, এন বলেছে 2 বছর। মানটা বসি না, ক্যালকুলেশনটা করি, 2000 ইন্টু 106 বাই 100 আবার 106 বাই 100। ঠিক আছে, এবার যে ক্যালকুলেশনটা হবে সেই ক্যালকুলেশনটা একটা মান বেরোবে। এখান থেকে কী করব, এখান থেকে আমি একটা জিনিস বাদ দিতে হবে, সেখান থেকে বাদ দিতে হবে আমাদের 2000 বাদ দিতে হবে। কারণ কী বলতো, অঙ্কটা কী চেয়েছে? অঙ্কটা হচ্ছে যে সুদের পরিমাণ কত। এই ক্যালকুলেশনটা করলে যেটা আসবে সেখান থেকে আমাকে, দেখো শূন্যগুলো কেটে দিচ্ছি, দেখো শূন্যগুলো কাটি, এই শুধু এই শূন্য কেটে গেলো, এই শূন্য, এই শূন্য কেটে গেলো, আর এখানে একটা শূন্য, এখানে শূন্য কেটে যাবে। তো যেটা আসবে 2 ইন্টু 106 ইন্টু 106 বাই হচ্ছে 10। ঠিক আছে, এবার যে ক্যালকুলেশনটা আসবে সেই ক্যালকুলেশনে কত বাদ দেবো? বাদ দিতে হবে 2000, কারণ অঙ্কটার মধ্যে কী চেয়েছে, অঙ্কটার মধ্যে বার করতে হবে সুদের পরিমাণ কত। তাহলে এখান থেকে 2000 বাদ দিয়ে দেবো, পরে যেতে করছি দেখো, তবে কত? 2 ইন্টু 106 বাই 106 ইন্টু 106 বাই 10 ছিল, মাইনাস 2000। এই ক্যালকুলেশনটা করলে আসবে 2 4 7.20। এইটা হলো উত্তর। খুব সোজা দেখতে পাচ্ছ, ক্যালকুলেশনগুলো খুব সোজা, মানে খুব কঠিন তোমাকে বলবো না, এবং অঙ্কগুলো একটু বুঝে করলে তোমরা তাড়াতাড়ি করে অঙ্কগুলো করতে পারবে, এবং বুঝে করো দেন, তোমাদেরকে একটা কথাই বলা, বুঝে করো। ঠিক আছে, তো 4-এর অঙ্কটা কিন্তু হোমওয়ার্ক দিয়েছি, 4-এর অঙ্কটা হোমওয়ার্ক দিলাম, সেই একই অঙ্ক শুধুমাত্র বিয়োগ করতে হবে কত, এখানে 3000 বিয়োগ করতে হবে। 4-এর অঙ্কটা হোমওয়ার্ক দিয়েছি, চেষ্টা করো, না করতে বলে আমি আছি, বলে দেবো। 5-এর অঙ্কটা বলে দিই, খুব ইম্পর্টেন্ট অঙ্ক 5-এর অঙ্কটা। দেখো প্রথমে তো এখানে ক্যালকুলেশনে একটা কঠিন হচ্ছে, এখানে বছরটা যেটা দিয়েছে সেটা কিন্তু পৌনপৌনিকে দিয়েছে, তো পৌনপৌনিক জিনিসটা বোঝো নিশ্চয়ই, 2 পূর্ণ 1 2 3 পূর্ণ 1 2 4 পূর্ণ 1 2, এগুলোকে বলা হয় পৌনপৌনিক, অর্থাৎ জটিল একটা সংখ্যা আছে, ভগ্নাংশ রয়েছে, সরি পৌনপৌনিক না, এটা ভগ্নাংশ রয়েছে, কিন্তু এটা মিশ্র ভগ্নাংশ রয়েছে, পৌনপৌনিক নয়, এগুলোকে ভগ্নাংশ বলে, এগুলোকে মিশ্র ভগ্নাংশ বলে। ঠিক আছে, তাই মিশ্র ভগ্নাংশ যখন অঙ্কগুলো আছে, সেই মিশ্র ভগ্নাংশ অঙ্কগুলোকে কী করে সমাধান করবো, তাহলে এক্ষেত্রে সেই সূত্রটাই লিখবো।
পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো, এবার সবাই লাইন লিখব, কয় লাইন আট, এখানে পি এর মান দেওয়া আছে, দেখো পি এর মান আছে 8000, ঠিক আছে, টি এর মান আছে 2.0, বা সরি 3, না টাইম পিরিয়ড বলতে এখানে এন বলেছে, 2.0 1/2, ঠিক আছে, আর একটা আছে, আর এর মান আছে 5%, চলো এবার ক্যালকুলেশনটা করবো, এই এই অঙ্কটা একটু আলাদা, ক্যালকুলেশন করা যাক, প্রথমে লিখবো 8000 ইন্টু ওয়ান প্লাস আর এর মান কত 5%, 5/100 মাথায় কত স্কোয়ার, ইন্টু আবার ইন্টু দেবো, ইন্টু আবার ইন্টু, এবার ওয়ান ব্র্যাকেট দিয়ে, ওয়ান প্লাস 5/200, এবার তোমাদের কথা অনুসারে 200টা কেন এলো, কারণ এখানে দেখো 2.1/2 আছে, তা 2.1/2 কাকে লিখতে পারি, 2+1/2 লিখতে পারি, তো তাই এখানে প্রথমটা কত আসছে, প্রথমটা মাথায় স্কোয়ার লিখেছিলাম, এখানে কি লিখেছি হাফ, হাফ মানে কত, হাফ মানে একটা বছরের হাফ, হাফ মাস মানে কত মাস বলতে পারে, 6 মাস বলেছে, তাই এখানে কী করছি তাদের কথা দিচ্ছি 200 দিয়েছি, আর মাথায় কথা দেবো মাথায় দিয়েছি একটা বছর, তাই মাথায় এক দিয়ে দিলাম, এক না দিতেও পারো আবার না দিতেও পারো, এইটা হচ্ছে তোমাদের লজিক বা টপ, এইটার হচ্ছে মূল তত্ত্ব, ঠিক আছে, চলো এবার ক্যালকুলেশনটা করা যায়, কত আসবে, এলো প্রথমে লিখবো 8000, 8000 এলো ইন্টু, এটা যদি ক্যালকুলেশন করা হয় 100 এদিকে চলে গেলো, 105/100 হবে, কি এটা খুব ক্যালকুলেশন খুব সোজা, 105/100 হয়, সব যোগ থাকলে 105/100 কবার হয় বলতো, মোট হয় 2 বার, কারণ স্কোয়ার আছে বলে, তাই তো, এটা কত বলো, এটা কেন গুণ করলে কত, 200/5/200, 205 ওপরে হবে নিচে কত হবে 200, এবার এই ক্যালকুলেশন যদি করা হয় উত্তর আসবে কত, 90405, এটা গেলে আমাদের অ্যান্সার, পাঁচের অঙ্কটা খুব ইজি ছিল, খুব সহজ পদ্ধতিতে অঙ্কটা করে দিলাম, তোমার সাথে একবার দেখে নিও অঙ্কটা এবং বাড়িতে প্র্যাকটিস করো, কারণ এখান থেকে অঙ্ক কিন্তু বারে বারে দেয় এবং এ বছরও কিন্তু আসবে তোমাদের, ঠিক আছে, তো তাহলে ছয়ের অঙ্কটা করা যায়, ছয়ের অঙ্কটায় একটু এক জোরে ক্যালকুলেশন করবো, কারণ এখানে একটু ওই বীজগণিতিক সাহায্য নিতে হবে, তাছাড়া অঙ্কটা কঠিন হয়ে দাঁড়াবে, চলো ছয় অঙ্কটা করা যাক, প্রথমত এখানে সেই সূত্রটা লিখব, পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো, এবার এখান থেকে 100^n হলো, ঠিক আছে, সূত্র লিখলাম, এবার এখান থেকে কী বাদ দেবো, এখান থেকে পি বাদ দেবো, মাইনাস পি সমান সমান দেওয়া আছে কত, ওইখান সমান সমান এইদিকে লিখতে পারি, সমান সমান যেটা হবে, যেটা দেওয়া আছে কত, দেওয়া আছে 2, 4, 9, 6, এবার এটা কার সূত্র তাহলে বললাম, এই সূত্রটা যে সূত্রটা আমি এখন লিখলাম সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের সূত্র, চক্রবৃদ্ধি সুদের সূত্র, বোঝা গেছে তো ক্যালকুলেশনটা, এবার কি করব, এবার আমি পি কমন নেব, পি কমন নিয়ে কী হবে, দেখো পি কমন নাও, এবার দেখো আর এর মান তো দিয়ে দিয়েছে অঙ্কের মধ্যে 8/100, তাই তো, মাথায় কত হবে স্কোয়ার, মাইনাস 1, ঠিক আছে, সমান সমান 2, 4, 9, 6, এবার এই ক্যালকুলেশনটা করব, যদি এই ক্যালকুলেশনটা করা হয়, এই ক্যালকুলেশনটা করলে আসবে, দেখো পি ব্র্যাকেট দিয়ে, দেখো 108/100 ইন্টু 108/100 দুবার হলো, মাইনাস 1, 2, 4, 9, 6, ঠিক আছে, এবার এই ক্যালকুলেশনটা করলে এক্স এর মান কত, সরি আমি এমন এমনি এক্স হয়নি, এমনি পি এর মান ধরেছি, তাহলে পি এর মান কত আসবে, দেখো পি এর মান ক্যালকুলেশন করলে কত আসবে, পি এর মান আসবে 1500, ক্যালকুলেশন করবো কী করে, এ দেখো এই 108/100কে গুণ করবো, এখান থেকে কী করবো, এখান থেকে বিয়োগ করে ক্যালকুলেশন করে নেবো, ঠিক আছে, এই জিনিসটা পি এর মান কত আসবে 15000, শুধুমাত্র ক্যালকুলেশনটা দেখে নিও এবং পারলে ক্যালকুলেশনটা খাতার মধ্যে নোট ডাউন করো, ঠিক আছে।
ঠিক আছে, কারণ ক্যালকুলেশনটা করা খুবই জরুরি এই চ্যাপ্টারে, এই অঙ্কের চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে তার ক্যালকুলেশনটা করা কিন্তু খুবই জরুরি, ঠিক আছে। তো এবার তোমরা যদি ক্যালকুলেশন না পারো আমি তোমাদেরকে ক্যালকুলেশনটা বলে দিচ্ছি, শুধুমাত্র এইটুকুনি ক্যালকুলেশন তোমাদের বলে দিচ্ছি। দেখো কোনটুকুনি ক্যালকুলেশন তোমাদের বলে দিচ্ছি, তোমার দেখো আমি এইটুকুনি ক্যালকুলেশন তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। তোমরা একটুকুনি পরের অঙ্কের জন্য ওয়েট করো, এই ক্যালকুলেশন তোমাদের বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে কী এসছে বলো, এসছে আমাদের 108/100 × 108/100 - 1 এসছিলো। তাহলে এটা কী করবো, প্রথমত কত হবে বুঝতে পারছো নিশ্চয়ই, এটা কাটাকাটিও করতে পারো বা নিচে লিখতে পারো, 108/100 করে কাটাকাটি করলে সেটা আসবে। দেখো আমি কাটাকাটি করছি দুই দিয়ে, 2 × 5 = 10, তাই তো? আবার 2 × 5 = 10, 2 × 4 = 8, এটা তাই হবে, এটা হবে 54/50। আবার মনে হয় দুই দিয়ে কাটবে, তাই না? আবার দুই দিয়ে কাটবে 25, আর ওপরটা কত আসবে দেখো, ওপরটা আসবে দুই দিয়ে কাটলে আসবে, দেখো কত আসবে, দুই দিয়ে কাটলে আসছে 2 × 4, 2 × 4 = 14, তেমন এটাও আসবে, এটা 25, এটা 27। এরপর কী আসবে, 27 দিয়ে গুণ, আর মাইনাস কী হবে, 25 গুণ করে কত, 625, বাই কত আসবে নিচে 625। 27 দিয়ে গুণ করে যেটা আসবে, এই 27 দিয়ে গুণ করলে দেখো কত আসবে, 7×7 = 49, 4 × 7 = 14, 15 × 16 = 17 = 18, 7×14 = 14 হাত থাকলো 1, তাই তো? 2×4 = 5, তাহলে কত দেখো, 9×8 = 12, তাই তো? 12×5 = 6 = 7, কত, 739। তাহলে বিয়োগ করে দেবে 739 থেকে 625, বাই 625 করবো, তাহলে কী হলো, 700, ক্যালকুলেশন বোঝা গেল তো? এবার যে ক্যালকুলেশনটা হবে সেটা হবে 700, ডাক দিয়ে দিচ্ছি, 729 থেকে কত বাদ দেবো, 625 বাদ দেবো, বাই কত করবো, 625। এই ক্যালকুলেশনটা ওর সঙ্গে গুণ করে দেবো, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। এইভাবে তুমি ক্যালকুলেশনটা করতে পারো, ক্যালকুলেশনটা বুঝে নাও, না বুঝতে পারলে আমাকে কমেন্ট বক্স জানাতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমি তোমাদের ক্যালকুলেশনটা আবার করে তোমাদের বলে দেবো, ঠিক আছে। তো চলো এরপরে যে সাতের অঙ্কটা আছে, সাতের অঙ্ক তোমাদের কিন্তু বাড়িতে কাজ দিলাম, সাতের অঙ্কটা কিন্তু বাড়ির কাজ, সাতের অঙ্কটা হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে, এমন একই অঙ্ক, সাতের অঙ্ক তোমরা করতে পারবে আশা করি। এরপর যে অঙ্কটা আসছে সেটা হচ্ছে আটের অঙ্ক, আটের অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, চলো আটের অঙ্ক দেখা যাক। তাহলে আটের অঙ্ক যেটা আছে সেটার মধ্যে সেই প্রথমে সূত্রটা লিখে নিই, কিন্তু এখানে আসল কিছু বলে দেয়নি, P×(n) = শুধু আসলে হবে, এবার পি এর মান পি থাকলো, এবার এর মান দেওয়া আছে 2972.50, খুব কঠিন এইগুলোই যে পয়েন্ট দিয়ে অঙ্কগুলো করা, আর কিছু না, মানে ক্যালকুলেশনকে আটকে যায় বা ভুল হয়ে যায়, তাই তো? পি এর মান পি থাকবে কেন, আসল বলে দেয়নি এখানে। চলো এরপর কী হবে, ব্র্যাকেটে 1+ আর এর মান দেওয়া আছে 9/100, 2^2 কত দেওয়া আছে 2, এবার আসবে 2972.50। এরপর যেটা আসবে সেটা আসবে P×109/100, দুবার হবে, কারণ কি মাথায় স্কোয়ার আছে বলে, 109/100 = সেই আবার লিখে দেবো 2, 9, এটা লিখে দেবো। এরপর কী হবে, P সমান কী হবে দেখো, তাহলে হবে 2, 9 বলতে লিখে নেবো 2972.50, এবার 100 উপরে গুণ হয়ে যাবে, 100×100, নিচে হবে কত, 109×109, ক্যালকুলেশন করলে কত আসবে, 25,000।
খুব সোজা একটা অঙ্ক দেখো, তোমাদের জন্যই করে দিচ্ছি অঙ্কগুলো, অনলাইনে ক্লাস করা হচ্ছে যাতে তোমরা বাড়িতে সেফ থাকতে পারো, এবং ক্লাসটা করা হচ্ছে যাতে তোমরা মাধ্যমিকের জন্য এখন থেকে প্রিপারেশন নিতে পারো। আশা করি তোমাদের মাধ্যমিকের পরীক্ষাটা একটু হলেও ডিলে করবে, কিন্তু সেই ভরসায় না বসে থেকে এখন থেকে বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিসের বিকল্প হয় না। তাহলে 8-এর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ, 9-এর অঙ্কটা একটু চেষ্টা করবে তোমরা, আমি 9-এর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, চেষ্টা করো, না পারলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট গ্রুপে জানাতে পারো, কিংবা আমাকে কমেন্ট বক্সে ইউটিউবেও জানাতে পারো। 9-এর অঙ্কটা বাড়িতে হোমওয়ার্ক দিয়েছি, 9-এর অঙ্কটা হোমওয়ার্ক। ঠিক আছে, চলো 10-এর অঙ্কটা, 10-এর অঙ্কটাও করতে হবে। 10 অঙ্কটা খুব সোজা একটা অঙ্ক দিয়েছে, দেখো 10 অঙ্কটা কী করবো। 10 অঙ্কটার ক্ষেত্রে এখানে দুপ্রকার সুদ, সরল মানে সুদের কথা বলেছে, এখানে এক জায়গায় বলেছে সরল সুদ, একটা বলেছে চক্রবৃদ্ধি সুদ। সরল সুদের কথা তো তোমরা জানো, আগেই পড়েছো তাই না, কিন্তু চক্রবৃদ্ধি সূত্রটা আজকে শিখলে। তাহলে প্রথম চক্রবৃদ্ধি সূত্রটাকে ব্যবহার করিনি, কারণ সূত্রটা বারবার লিখলে কী হবে, মুখস্থ হয়ে যাবে। পি ইন্টু 1 প্লাস R/100 n, ঠিক আছে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের সূত্র। এখান থেকে বলছে সুদ বার করতে হবে, তাহলে সুদ মানে কী করবো, মাইনাস পি করে দেবো, মাইনাস পি। এবার ক্যালকুলেশন করে নিই, পিটা কমন দিয়ে নিলাম, ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, 1 প্লাস R/100 তার মাথায় এন মাইনাস 1। চলো ক্যালকুলেশন করে নিই, এবার মানটা দেওয়া আছে যেটা পি, পিটা পি থাকে, পিএর মান আছে 12, সরি পিএর মান আছে 12,000 টাকা। ব্র্যাকেট দিচ্ছি, এবার আছে আর 1 প্লাস R এর মান আছে 7.5/100 2 মাইনাস 1, ব্র্যাকেট শেষ করে ফেলি। চলো আবার ক্যালকুলেশন করবো, কত হবে দেখো, ইন্টু ক্যালকুলেশন করলে আসবে, ব্র্যাকেট দিই, যাবে 43/40, চলি মাথা স্কোয়ার, একটু থার্ড ব্যাকে দিতে হবে, না এখানে ক্যালকুলেশনটা বুঝতে পারবে না, মাইনাস 1। এবার এই ক্যালকুলেশনটা করলে আসবে কি দেখো, পরে বিয়েটা করছি কেন বুঝতে পারবে না তোমরা, এটা আগে বুঝে নাও, এটা আগে করে নাও, তারপর তোমরা কিন্তু নেক্সট অঙ্কে দেখে দিতে পারবে। এরপর যেটা আছে দেখো, এবার 12,000 × ব্র্যাকেট দিয়ে 1,8,9,4,9 মাইনাস 1,600/1,600 ব্র্যাকেট, এই ক্যালকুলেশনটা করলে আসবে 1,8,867.50। এটা বেরোলো কি, চক্রবৃদ্ধি সুদ। এবার সরল সুদের সূত্র কী বলতো, সরল সূত্রটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, কিন্তু আমি তোমাদের সরল সূত্রটা বলে দিচ্ছি, I = PRT/100, I = PRT/100, PRT/100, হোয়াট দ্য মিনিং অফ পি, পি মিন্স প্রিন্সিপাল বা আসল, আর মিন্স সুদের পরিমাণ, রেট অফ ইন্টারেস্ট সুদের হার, আর টি মিন্স টাইম বা সময়। চলো মানটা বসিয়ে দিই, বিএ মান হচ্ছে 12,000 × 7.5 × 2/100, ক্যালকুলেশন করলে আসবে 1,800, করো ক্যালকুলেশন করলে আসবে 1,800। এবার এই আগের যেটা রেল বেরোলো এই রেজাল্টটা বিয়োগ করে দেবো, এত লিখবো সুদের পার্থক্য হবে 1,8,667.50 মাইনাস 1,800, এটা বিয়োগ করে দিলে যেটা আসবে সেটা আসবে 6,7.50, এটাই হচ্ছে উত্তর। খুব সুন্দর একটা সোজা একটা অঙ্ক, কিন্তু খুব অঙ্কটা একটু বড় হলেও খুব সোজা, তোমরা করতে পারবে। এক্ষেত্রে তোমাদের সরল সুদ এবং চক্রবৃদ্ধি দুটোই কাজে লাগছে, যেটা তোমরা বুঝতে পারছো, তার মানে এটা বুঝতে পারছো যে কোনো অঙ্কই শেষ হয় না, সরল সুদ তোমরা শিখেছো, মানে এই নয় যে
তোমরা আর করবে না, অবশ্যই করবে। দেখো তো ওখানে কাজে লেগে গেল অঙ্কটা, তাই বারবার প্র্যাকটিস করো অঙ্কগুলো, কারণ প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প হয় না অঙ্কের ক্ষেত্রে। কারণ অঙ্ক প্র্যাকটিস ছাড়া পরীক্ষা হলে একটাও নামাতে পারবে না, এবং অঙ্ক ঘুরিয়ে দিলে তো বুঝতেই পারবে না। তাই বুঝে বুঝে প্র্যাকটিস করো অঙ্ক। এছাড়া তোমাদের সামনে এখন বড় লকডাউন চলছে, লকডাউনে শুধু অঙ্ক প্র্যাকটিস করো বারবার করে, কারণ বাকি সাবজেক্টগুলো পড়লে উদ্ধার হয়ে যাবে, কিন্তু অঙ্কটা পড়ে করা যায় না। তাই মুখস্থ করে অঙ্ক হয় না, প্র্যাকটিস করো, এবং প্র্যাকটিস করে অঙ্কটাকে একবারে খাতায় মানে করে নাও, যাতে তোমরা ভবিষ্যতে ওই অঙ্কগুলো করে আসতে পারো। চলো আজকে ক্লাস এই অবধি, ভালো লাগলে ভিডিওটা লাইক করো এবং বেশি বেশি সকলকে শেয়ার করে দিও।